দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো ইরাকে মার্কিন সামরিক বহরে হামলা চলছেই লাদাখ সীমাতে অ্যাপটিক্যাল ফাইবার পাচ্ছে চীন চিন্তা ভারতের এদিকে মসজিদ ভেঙে ফেলার আদেশ ইসরায়েলের সশস্ত্র লড়াইয়ের মাধ্যমেই কেবল ফিলিস্তিন মুক্ত হবে জানিয়েছে হিজবুল্লাহ ফিলিস্তিনিদের অধিকার নিয়ে বাংলাদেশ তুরস্কের একাত্মতা এদিকে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা সর্বশেষ জানিয়ে দিছি মহড়ায় অংশ নিতে চীন ইরানকে আমন্ত্রণ রাশিয়ার দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ইরাকে মার্কিন সামরিক বহরে হামলা চলছেই ইরাকে আরো দুটি মার্কিন সামরিক বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে রাস্তার পাশে পেতে রাখা বোমার মাধ্যমে এসব হামলা চালানো হয় ইরাক সরকারের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে ইরাকে যখন মার্কিন সামরিক দখলদারিত্বের বিরুদ্ধে মনোভাব তখন ধারাবাহিক ভাবে প্রায় প্রতি সপ্তাহে এ ধরনের হামলার ঘটনা ঘটছে সর্বশেষ যে দুটি হামলা হয়েছে তার একটি ইরাকের দক্ষিণাঞ্চলীয় কাদেশিয়া প্রদেশে ঘটেছে দ্বিতীয় হামলা হয়েছে ইরাকের মধ্যাঞ্চলীয় বাবিল প্রদেশে গতরাতে ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেল থেকে থেকে এ খবর জানানো হয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে আন্তর্জাতিক জোটের সামরিক সরঞ্জাম বহনকারী বহর দুটি লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয় সামরিক বহরের ট্রাকগুলোতে ইরাকি ড্রাইভার ছিল বিস্ফোরণে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানানো যায়নি এদিকে আজ সকালের দিকে বাগদাদের গ্রিন জোনে কাতিউষা রকেট দিয়ে হামলা হয়েছে বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসও গুরুত্বপূর্ণ সরকারি অফিস আদালত রয়েছে সূত্র পার্স টুডে লাদাখ সীমান্তে অ্যাপটিক্যাল ফাইবার কেবল পাচ্ছে চীন চীন তাই ভারত চীন লাদাখ সীমান্তে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এবার অ্যাপটিক্যাল ফাইবার কেবল পাচ্ছে সরকারের দুই শীর্ষ সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভির একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে উপগ্রহ চিত্র থেকে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এমন তথ্য এসেছে চীনের এই পদক্ষেপ দেখে বিশেষজ্ঞদের ধারণা কূটনৈতিক স্তরে যতই উচ্চ পর্যায়ের আলোচনা চলুক না কেন লাদাখে দীর্ঘদিন ধরেই সংঘাতের পরিস্থিতি বজায় রাখার প্রস্তুতি নিচ্ছে চীন সূত্রের খবর অনুযায়ী এই অ্যাপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করলে অনেক নিরাপদভাবে তথ্যের আদান প্রদান করা যায় যা সহজে চুরি করা যায় না ফরওয়ার্ড পোস্টে থাকা বাহিনীর সঙ্গে সেনাঘাটির যোগাযোগ রক্ষার জন্যই অ্যাপটিক্যাল ফাইবার কেবল পাতা হচ্ছে আপাতত প্যাঙ্গং তাসো লেকের দক্ষিণে নিজেদের এলাকায় এই ধরনের কেবলের ফাঁদ পাতার কাজ চীন শুরু করেছে বিষয়টি নিয়ে সংবাদ সংস্থা রয়টার্সের পক্ষ থেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে কোনো তথ্য মেলেনি এই মুহূর্তে প্যাঙ্গং তাসো লেকের দক্ষিণে বেশ কয়েকটি জায়গায় মাত্র কয়েকশো মিটারের ব্যবধানে অবস্থান করছে চীন এবং ভারতের সেনাবাহিনী এই অবস্থায় অ্যাপটিক্যাল ফাইবার মাধ্যমে চীনা সেনার দ্রুত তথ্যের আদান প্রদান করতে সক্ষম হলে তা ভারতীয় বাহিনীর জন্য খুবই উদ্বেগের বিষয় হবে এক সরকারি কর্মকর্তার দাবি কয়েক মাস আগে প্যাঙ্গং তাশ লেকের উত্তর দিকেও চীনা ভূখণ্ডের মধ্যে একই ধরনের কেবল পাতা রয়েছে বলে জানতে পেরেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এবার প্যাঙ্গং লেকের দক্ষিণে অত্যন্ত দ্রুত গতিতে সেই কাজ সারছে চীন যোগাযোগ রক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনী রেডিও কাউন্সিলের উপরে নির্ভরশীল এই যোগাযোগের মাধ্যমে কি তথ্য আদান প্রদান হচ্ছে শত্রুপক্ষ আড়ি পেতে তা জেনে নিতে পারে কিন্তু অ্যাপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে সেরকম কোনো আশঙ্কা নেই বললেই চলে পাশাপাশি অ্যাপটিক্যাল ফাইবারের মাধ্যমে ছবি ডকুমেন্ট আদান প্রদান করা সম্ভব এদিকে মসজিদ ভেঙে ফেলার আদেশ ইসরায়েলের বিভিন্ন আরব রাষ্ট্র যখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে তখন সে দেশের আদালত পবিত্র নগরী জেরুজালেমের একটি মসজিদ ভাঙার আদেশ দিয়েছে এমনিতে ভূমি করে তারা স্থাপন করেছে দিনের তাদের বস্তু হারা হয়ে পড়েছে ফিলিস্তিনি নাগরিকরা জানা যায় পবিত্র নগরী জেরুজালেমের শিলওয়ান শহরের কাক্কা বিন আমার মসজিদ ভাঙার আদেশ দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের আদালত সোমবার আদালতে আদেশ দিয়েছেন বলে তুর্কি গণমাধ্যম আনাদুল এজেন্সির খবর বলা হয়েছে মসজিদ কর্তৃপক্ষের এই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য 21 দিন সময় পাবেন 2012 সালে নির্মিত দুইতলা এই মসজিদটিতে শত শত মুসল্লি নামাজ আদায় করেন 2015 সালেও মসজিদটি ভেঙে ফেলার জন্য আদেশ জারি করা হয়েছিল তবে শেষ পর্যন্ত আর ভাঙা হয়নি শিলুয়ান ভূমি রক্ষার কমিটির সদস্য খালেদ আবু তাইয়ার জানান দখলদার ইসরায়েল বেশ কয়েক বছর ধরে মসজিদটিকে টার্গেট করে আসছে আর আগে মসজিদটিকে জরিমানা করা হয়েছে এবং মসজিদের কাজ আটকানোর চেষ্টা করা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ সাম্প্রতিক সপ্তাহগুলোতে যে জেরুজালেমে তাদের ধ্বংসযজ্ঞের অভিযান তীব্র করেছে সিলুয়ান এলাকায় ফিলিস্তিনিদের কয়েক ডজন বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সূত্র আনাদুল এজেন্সি সশস্ত্র লড়াইয়ের মাধ্যমেই ফিলিস্তিন মুক্ত হবে জানিয়েছে হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার উপপ্রধান শেখ নাইম কাসেম বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হলে ফিলিস্তিনিদের জন্য উপকার হবে না বরং প্রতিরোধী দখলদার ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিন ভূখণ্ড মুক্ত করার একমাত্র পথ বলেও তিনি মন্তব্য করেন ইরানের পবিত্র নগরী কুমে অনুষ্ঠিত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারী অবসানের কৌশল শীর্ষক একটি বৈঠকে এক ভার্চুয়াল বক্তৃতায় শেখ নাইম এ মন্তব্য করেন তিনি বলেন দখলদার গোষ্ঠীটি ক্ষমতাধর শক্তিগুলোর থেকে সামরিক এবং রাজনৈতিক সুবিধা গ্রহণ করে আসছে। ফলে এই শক্তিধর রাষ্ট্রগুলোর মাধ্যমে তৈরি করা করা আইনের উপর নির্ভর দখলদারদের যাবে না নাইম বলেন দখলদার ইসরায়েলকে রক্ষা করতে এবং তাকে অবৈধতা দেওয়ার বিষয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর স্বার্থ রয়েছে বলে জানা গিয়েছে ফলে এসব শক্তিগুলোর কাছে ধর্ণা দিলে ফিলিস্তিন সহ এই অঞ্চলের দেশগুলোর অনুকূলে কোনো লাভ হবে না তিনি আরো বলেন ফিলিস্তিন এবং জেরুজালেম আল কুদস করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত এই সাংস্কৃতিক রাজনৈতিক এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যেতে হবে তবে সশস্ত্র প্রতিরোধের দিকেই আমাদেরকে নজর দিতে হবে বলেও জোর দিয়ে উল্লেখ করেন তিনি হিজবুল্লাহর এ নেতা বলেন ফিলিস্তিন ভূখণ্ড আমরা কিভাবে ফিরে পেতে পারি নিশ্চিতভাবেই লড়াই জিহাদ এবং প্রতিরোধের মাধ্যমে আমরা এটা ফিরে পাবো একমাত্র এই পথই আমাদের জন্য খোলা আছে সূত্র পার্স টুডে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে বাংলাদেশ তুরস্কের একাত্মতা ফিলিস্তিনিদের অধিকারের বিষয়ে ডক্টর এ কে মোমেনের সঙ্গে এই প্রতিশ্রুতির কথা করা হয়েছে এতে ফিলিস্তিনি ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে বাংলাদেশ দৃঢ় অবস্থান তুলে ধরে ডক্টর মোমেন তুলে ধরেন ডক্টর মোমেন আর বাংলাদেশের অর্থ সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে বৈঠককালে বাংলাদেশে আশ্রয়নিয়া মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে তুরস্ক সব সহযোগিতা অব্যাহত রাখতে বলে উল্লেখ করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী নেব্লু চাবো সুগ্লো তুরস্ক বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ও বিনিয়োগ বৃদ্ধির অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন তিনি শিক্ষা বিনিময় ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার সহ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রী এই সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে দুই পররাষ্ট্র মন্ত্রী প্রত্যাশা ও দেশের সম্পর্কের নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে দ্রুততম সময়ের মধ্যে দেশের মধ্যে পরবর্তী পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ ও যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা নিহত যুবকের নাম জাহাঙ্গীর হোসেন হোসেন গতকাল স্থানীয় সময় বিকাল দিকে দেশটির এলাকায় ঘটনা ঘটে নিহত জাহাঙ্গীর নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় বসবাস করতেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী শরীফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিউ ক্যাশেল ওসোজানি বক্স সেন্টার নামক এলাকায় বিকাল পাঁচটার দিকে জাহাঙ্গীর নিজ দোকানের সামনে দাঁড়িয়েছিলেন হঠাৎ কয়েকজন অস্ত্র ব্যবহারী কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম মারা যান এ খবর গতকাল রাতে তার গ্রামের বাড়িতে পৌঁছলে পরিবার ও এলাকায় শোকের মাতম শুরু হয় সর্বশেষ জানিয়ে দিচ্ছি মহড়ায় অংশ নিতে চীন ইরানকে আমন্ত্রণ রাশিয়ার কাকের 2020 সামরিক মহড়ায় অংশ চীন ও ইরান সহ ছয়টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া মহড়া চলবে একুশ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইরান চীন পাকিস্তান বেলারুশ আর্মেনিয়া ও মিয়ানমারকে মহড়ায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে খবর এছাড়া আজারবাইজান ইন্টারফেক্সের কাজাকিস্তান ও তাজিকিস্তান সহ আরো ছয়টি দেশের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন রাশিয়ার নেতৃত্বে এই জোট মহড়ায় আশি হাজার সেনা অংশ নেবে রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সংক্রান্ত বিষয়গুলো এ মহড়ায় গুরুত্ব পাবে বলে জানা গেছে এর আগে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যৌথ মহড়ায় প্রতিরক্ষা কৌশল রপ্ত করার উপর বিশেষ জোর দেওয়া হবে এছাড়া শত্রুপক্ষকে ঘেরাও করে যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ ও কমান্ড পরিচালনার বিষয়গুলো গুরুত্ব পাবে সম্প্রতি করোনাভাইরাস পৃথিবীতে আল্লাহতাল্লার গজব হিসেবে পাঠিয়েছেন এই মুহূর্তে আমাদের সবার উচিত মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অশ্লীলতা থেকে বিরত থাকা একমাত্র আল্লাহ ছাড়া এই প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মানব জাতির মুক্তি পাওয়া সম্ভব না আপনি কি এতে একমত তাহলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই করোনাভাইরাস সম্পর্কে আপনার মতামত আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য